এই ছয়টি নির্বাচনে কিভাবে গণতন্ত্রকে হারালো ওই উকিল আব্দুল সাত্তার বা ওই হিরু আলম, এই এক দুইজন না হয় অনৈতিকভাবে কাজ করেছে, উকিল আব্দুল সাত্তার একটা ব্যক্তি অনৈতিকতা দেখিয়েছে, কিন্তু ছয়টি নির্বাচনে শুধু অনৈতিকতাই দেখাই নাই সরকারি দল আওয়ামী লীগ গণতন্ত্রকে একবার হারিয়ে ফেলেছে। কাজেই এটা তো বুঝতে হবে। এখন বিএনপি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে। আমি যদি আরাফাতকে বলি যে আরাফাত, আমরা স্বাধীনতার পর থেকে দেখি তো, ১৯৭৩ সালের প্রথম নির্বাচনটায় কারচুপি হয়েছিল কিনা, ওই দাউদকান্দি থেকে হেলিকপ্টারে ভোটার ব্যালট বাক্স এনে তারপরে ডিক্লেয়ার করা হয়েছিল খন্দকার মোশতাককে, ৭৩-এর ডাকসুর নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই করলো কে, ৭৫-এ আবার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করলো কে, আচ্ছা আসেন ৮২-তে যখন একটা সাংবিধানিক সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থান করলো এরশাদ, তখন সমর্থন করলো কে, আওয়ামী লীগ, ৮৬-তে যখন এরশাদ নির্বাচনের কথা বলল আওয়ামী লীগ লালদিঘি ময়দান চিটাংয়ে বলল এরশাদের বিরুদ্ধে নির্বাচনে গেলে তাহলে তারা জাতীয় বেইমান, ২৪ ঘন্টার মধ্যে ঢাকায় এসে ঘোষণা দিল যে না আমরা নির্বাচনে যাব। আচ্ছা আসেন ২০০৭-এর ১১ জানুয়ারি ফখরুদ্দিন মঈনুদ্দিনের অসাংবিধানিক সরকার বলল আমাদের আন্দোলনের ফসল, অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রত্যেকটা অগণতান্ত্রিক অসাংবিধানিক প্রক্রিয়াকে সমর্থন করেছে, বিএনপির কিন্তু এরকম একটা নাই, একটাও নাই। তাহলে এই যে ১৮’র নির্বাচনে গণভবনে যে আমরা বসলাম, আমাদেরকে যে কথা দেয়া হলো যে নির্বাচন নিরপেক্ষ হবে, রাতের বেলা সিলটা হলো কেন? বুঝলাম আমাদের ৮০০ বা ১৬০০ ক্যান্ডিডেট দিয়েছিলাম, কেন ক্যান্ডিডেট দিয়েছিলাম? এই যে এখন ৪০ লাখ নেতাকর্মী মামলায় জড়িত, নানান জনদের নানান ছুতুই তাদের ক্যান্ডিডেটশিপ বাতিল করে দেয়, যে কারণে আমরা বিকল্প রেখেছিলাম, কিন্তু সেটা বড় কথা না। ভোটটা রাতে হলো কেন? জনগণ ভোটটা দিতে পারলো না কেন? ভোটটা ইয়ে হলো না কেন? ২০১৪ হলো না কেন? তখন তো ওয়াদা ছিল যে এর পরপরই আমরা ই করব, হলো না কেন? যেমন ৯৬-তে প্রায় ৬০০’র মতো স্কুল পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ, তারপরও ৯৬-তে নির্বাচনের মাত্র ৩ মাস পরেই আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে কিন্তু আরাফাত বলেছেন যে আপনারা যদি ২১ আগস্টের গ্রেন হামলার যদি ক্ষমা চান কিংবা নির্বাচনী ব্যবস্থা অর্থাৎ তত্ত্বাবধায়ক বিতর্কিত করার ক্ষেত্রে যদি আপনারা ক্ষমা চান তাহলে আলোচনার একটি ক্ষেত্র প্রস্তুত হবে, এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া আছে, বক্তব্য কি আছে? ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য আমরা ক্ষমা চাইব কেন? ২১ আগস্টের গ্রেনেড হামলা একটা ঘৃণ্যতম ঘটনা, তার জন্য রাজনৈতিক বিচার হোক, যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু বিচারটা তো রাজনৈতিক হয়ে গেছে, এই ঘৃণ্যতম ঘটনার বিচারটা রাজনৈতিক হয়ে গেছে, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে এনে ইনকোয়ারি করা হয়েছে, কেন ইন সার্ভিস পুলিশ অফিসার ছিল না, বিচারটা নিরপেক্ষ চাই, এখানে ক্ষমার প্রশ্ন। জর্জ মিয়ার মতো তো আষাঢ়ে গল্প ফাঁদা হয়েছে, জর্জ মিয়ার মতো তাহলে আওয়ামী লীগ তাহলে কি করলো? আওয়ামী লীগ কি করলো সেখানে ইন সার্ভিস এত পুলিশ অফিসার থাকতে কেন? অবসরপ্রাপ্ত যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করার যে অভিযোগ এনেছে এ প্রসঙ্গে কি বলবেন? তত্ত্বাবধায়ক সরকার যে বিতর্কিত, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোর মধ্যে ইয়াজউদ্দিন ছিলেন, তারপরেও আমি ধরে নিলাম যে এটা বিএনপি ওই বয়স বাড়িয়ে এটাকে ই করেছে। তো আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার মাথাটা কেটে দেব নাকি ব্যথার ওষুধ দেব? এটাকে সংস্কার করা যেত না? আমি যে সংস্কার যে করা যেত আমাকে এক মিনিট সময় দেবেন, যখন ইয়ে থেকে রায় হলো, হাইকোর্ট থেকে রায় হলো, শর্ট রায় যে দুই টার্মের জন্য থাকতে পারে, সেই হাইকোর্টের হিয়ারিংয়ে ১৩ জন অ্যামিকাস কিউরির মধ্যে ১২ জন বলল তত্ত্বাবধায়ক সরকার থাকবে, সৈয়দা সাজেদা চৌধুরী এবং ই গুপ্ত সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে যে কমিটি হলো, সেই কমিটিতে যারা যারা যে সমস্ত রাজনৈতিক দল মানে ই দিয়েছে, রিপ্রেজেন্টেশন দিয়েছে, সবাই বলেছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, ইভেন আওয়ামী লীগের যে রিপ্রেজেন্টেশন ছিল তারা পর্যন্ত বলছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে।
ফাইনালি আমাদের আজম খান আমাদের বিরোধী যেতে হবে কিন্তু বাইরে কিছু করা যায় কিনা যেখানে বিতর্ক করেছে বিএনপি আমি প্রসঙ্গে আমি আপনার কাছে আবারো আসব বিতর্ক করে বিএনপি না ফর মোর আপডেট সাবস্ক্রাইব press the bell icon on YouTube app and never miss another update.